চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আজ আদালতে তোলা হবে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাব তার কাছে। মুমু, সালেহীন ডিজিটাল আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর হাফিজ আহমেদকে আজ সিএমএম আদালতে তোলা হবে। সকালে পল্লবী থানার যে ওসি নজরুল ইসলাম, তিনি আমাকে এই তথ্য নিশ্চিত করেছেন। আমরা জানি গতকাল সন্ধ্যায় কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাব 4 মেজর হাফিজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ আহমেদকে গ্রেফতার করেন এবং এরপরে কিন্তু র্যাব 4-এর দলের সদস্যরা যারা তাকে গ্রেফতার করেন তাকে মিরপুর পল্লবী থানায় তাকে হস্তান্তর করেন এবং এর পরপরই কিন্তু পল্লবী থানা পুলিশ মেজর হাফিজের বিরুদ্ধে একটি মামলা করেন ডিজিটাল আইনে এবং সেই আইনে করা মামলাটিতে কিন্তু আজকে তাকে আদালতে তোলা হবে। এবং যেহেতু ডিজিটাল আইনে করা মামলায় তো আমরা যতদূর জেনেছি এখান থেকে যে এই আদালতের কার্যক্রম কিন্তু দুপুর 2টার পর থেকে অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত এখানকার যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন তিনি আমাদেরকে মোটামুটি এই তথ্য নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় সালিন আপনাকে জানিয়ে রাখতে যাই, কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া অনলাইন ক্যাসিনো ব্যবসার প্রধান সেলিম প্রধান এবং ক্যাসিনো ব্যবসায় জড়িত হওয়া গ্রেফতারকৃত যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভুঁইয়া এবং যুবলীগের আরেক নেতা এবং ঠিকাদার ব্যবসায়ী জিকে শামীম, এই তিনজনকে কিন্তু রিমান্ড শেষে কিছুক্ষণ আগে সিএমএম আদালতে তোলা হয়েছে। সিএমএম আদালতের 21 নম্বর বিচারকের আদালতে কিন্তু এই তিনজনকে তোলা হয়েছে। সিআইডির একটি গাড়ি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কোর্টে তোলার আগে কিন্তু তাকে কারা হেফাজত খানায় রাখা হয় এবং সেখান থেকে তাকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছে। এর আগে কিন্তু এই তিনজনকেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ক্যাসিনো বিরুদ্ধে অভিযানে আটক করে এবং বেশ কয়েক দফায় তাদেরকে রিমান্ড করা হয় এবং প্রচলিত আইন অনুযায়ী কিন্তু আজকে তাকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। তবে এই তিনজনকে পুনরায় কোনো রিমান্ডের আবেদন করা হয়েছে কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি, জানালে আপনাকে জানাবো। সালেহীন, সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মার্জিয়া।